পুরনো বছরের সব জঞ্জাল দূর করে নতুন বছরে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে নেতাকর্মীদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, তাদের জীবন হবে আনন্দময়। পুরোনো বছরের সব জঞ্জাল সাফ করে এই নতুন বছরে আমরা এগিয়ে যাব আগামীর পথে, যেন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশের মানুষ আনন্দ লোকেই বাস করবে, সুন্দরভাবে বাস করবে, উন্নত জীবনের অধিকারী হবে।